Coco? Coco? Thako daku, ওকে তো খুব হিংস্র। চলে আয়। সকালবেলা বেশি বকবক করতে ভাল লাগে না, তো এখন আমি ব্রাশটা করে নিচ্ছি। আর বাগানের দিকে যে ওপাশে আরেকটা ডগি দেখছিলে, আমি কোকোকে যেতে না করছিলাম, ওটা একটা জার্মান শেপার্ড। আমাদের আমার ঘরে, মানে আমার জেঠি শাশুড়িমার ঘরে ওই ডগিটা রয়েছে। ওদের ঘরে চারটে ডগি রয়েছে টোটাল, তার মধ্যে ও খুবই হিংস্র। ছোটদাকে, মানে আমার ছোটো ভাসুরকে, মঙ্গলবার দিন সকালের দিকে হাতে বেশ জোরে কামড় দিয়েছে, তাতে রক্ত ঠক্ত অনেক কিছু মানে বেরিয়েছে, হাতও ফুলে রয়েছে। ওই জন্য ওর থেকে একটু দূরে দূরে থাকাই ভালো। সেই জন্য কোকোকে বলছিলাম যে তুই বাইরে ওর দিকে যাস না, এদিকে চলে আয়। আর চলো, এরপরে সকালে টিফিন বানাতে হবে, আরও অন্যান্য কাজ রয়েছে, তো চলো আগে তাড়াতাড়ি সব কিছু করে নিই, কারণ সকালের দিকে বেশি বক বক করতে ভাল লাগে না। বড় নেবে? না না, ছোট গেলেই ভালো। আরে বাবা, জল জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, জল না 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 না, জল জল বলছি। ঠান্ডা আগর বলছি যে, ও বাবা, হাই কপাল, ও মাছ কিনছে। চ্যানেল, আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো। আর এখন ঘড়িতে বাজে 10টা, মৃদুল কাজে বেরিয়ে গেছে, আর আজ সকাল সকাল সবার টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। মানে মা আর আমার মৃদুলের তিনজনের, রক্সি কোকো তো রয়েছেই তার সাথে, ওদের তো 9টা থেকে 9:30 মধ্যে খেতে দিয়ে দিই। যাই হোক, আজ একটু সব কিছু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছে, কারণ মা মাথায় হেনা লাগাবে, তো বেশি বেলা করে লাগালে শুকোতেও টাইম লাগবে, রোদ পড়ে গেলে তখন মাথা ধুলে ঠান্ডা লাগারও একটা সম্ভাবনা হয়ে যায়। আর অনেক দিন ধরেই মা মাথায় হেনা লাগাবে করছে, কিন্তু সব কারণ মিলিয়ে হচ্ছে না। তো কাল রাতে হেনা ভিজিয়ে রেখেছিলাম, আজ মাকে বলেছি যে আজ সকাল সকাল তোমার মাথায় লাগিয়ে নেবো এবং সকাল সকাল তুমি চানটা সেরে নিও। সেইভাবেই সব কিছু প্ল্যান চলছে এখনও অবধি। আর আজ মাছ রাখা হয়েছে, সেটাও আজ কুটে রান্নাবান্না করতে হবে, সেটারও একটা চাপ রয়েছে। তো ভাবছি প্রথমে ভাতটা বসিয়ে নেব, তারপরে বাকি কাজগুলো করতে আরম্ভ করব। মানে ভাতটা বসিয়ে নিয়ে এদিকে মাকে আমি মাথায় হেনাটা লাগিয়ে নেব, এরপরে টুকটুক করে সব কিছু করব। তো ওইটা যত তাড়াতাড়ি করব, বাকি কাজগুলো তাড়াতাড়ি সারতে পারবো। আর ওদিকে মা রক্সি আর কোকোর পিছনে চেঁচামেচি করছে, ওরা এত বদমাইশি করে সব সময় যে মা ওদের পিছনে চেঁচামেচি করতেই থাকে, এখনও সেই চেঁচামেচি করছে। তাহলে চলো আগে মার মাথায় মাকে ডেকে হেনাটা লাগিয়ে, আর তার সাথে কিভাবে আজকে আমি মার মাথায় হেনাটা লাগাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব। মার মাথায় হেনা লাগানো শুরু করে দিয়েছি, মাকে বললাম চেয়ারটা নিয়ে এসে বেসিনের কাছে এসে বসো, তাহলে আমি কড়াইটা বেসিনের মধ্যে রাখতে পারবো এবং ভালো করে আমি নিতে পারবো, আমার লাগাতে সুবিধে হবে। দেখো, মাঝে আমি কিছুটা চুল আলাদা করে নিয়েছি, আর এই চুলটার মধ্যে আগে ভালো করে হেনাটা আমি লাগিয়ে নিচ্ছি। এরপরে এর উপরে একটা গিট মতন আমি দিয়ে দিচ্ছি, ফাঁস, হালকা ফাঁসই দিচ্ছি, এর উপরেই প্রত্যেক কটা চুল অল্প অল্প করে নিয়ে আমি জুড়ে দেবো। এইভাবে পার্লারে বিশেষ করে লাগায় হেনা, বাড়িতে সচরাচর হয়তো এইভাবে কেউ লাগায় না,
তো আমি এইভাবেই হেনা লাগিয়েই থাকি, তো সেই কারণে মাকেও আমি এইভাবে হেনা লাগিয়ে দিচ্ছি। আর বলে থাকি ভিডিও মোডটা একটু ফাস্ট করা রয়েছে, ভেবো না শাশুড়ি মায়ের চুল নিয়ে আমি যুদ্ধ করছি। যাই হোক, তোমাদের সাথে একটু মজা করে নিলাম, তাহলে চলো দেখতে থাকো আমি কী করে পুরো হেনাটা লাগাই এবং লাস্ট মাকে দেখতেও কেমন লাগে সেটাও তোমরা দেখে নাও। ওদিকে মাকে হেনা লাগানো হয়ে গেছে, এবারে যাব আমি মাছ কুটতে। আর বাইরে মিউজিক চলছে, আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না তোমাদের সাথে, তাহলে কপিরাইট ক্লেম চলে আসবে। তো সেই জন্য আমি এখন বকবক আর করবো না, তাড়াতাড়ি করে আগে মাছটা কুটে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। কানটা ধরে গেল, তোমাদের সাথে আজ কথা বলতে অনেক প্রবলেম হবে। পাশে বিয়ে বাড়ি, তো সেখানে গান বাজনা হচ্ছে। আর নন বেঙ্গলি বা বিহারিদের বিয়েতে জানোই তো বিয়ের এক সপ্তাহ আগের থেকেই গান বাজনা শুরু হয়ে যায়, তো সেরকমই গান বাজনা অনেকক্ষণ ধরে চলছে। আমি অনেকবারই ক্যামেরাটা অন করে তোমাদের সাথে কথা বলবো বলে বসবো ভাবছি, কিন্তু কিছুতেই আর সেটা হচ্ছে না। এত ওদিক দিয়ে আওয়াজ হচ্ছে, জোরে জোরে আরও বাজছিল, এখনও শুনতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই যে এরকম হচ্ছে। তো এই বিয়েবাড়িটায় আমাদেরও নেমন্তন্ন আছে, কিন্তু আমার মোটেও যাওয়ার ইচ্ছে নেই, কারণ হচ্ছে পাটা এখনও অবধি ঠিক হয়নি, আর তার মধ্যে তো করোনার একটা ব্যাপার রয়েছেই, তো আমার অত যাওয়ার ইচ্ছে নেই। কিন্তু দেখা যাক, আমার পার্সোনালি যাওয়ার ইচ্ছে নেই। তো এখন বসেছি এই পায়ে মলম ঠলম লাগাতে, সেটাই লাগাচ্ছি। আর আজ খেতে সব কিছু করতে অনেক দেরি হয়ে গেছে, অনেক দিন পরে আবার আজকে বাড়িতে মাছ রাখা হলো। আর মাছ, এইসব ছোটো মাছ আমিই একা খাই, শাশুড়িমা তো এমনিতেই মাছ টাচ খায় না, আর তার মধ্যে মৃদুল ছোটো মাছ তো মুখেও ছোবে না,
সেই কারণে ওই মাছগুলো আমাকেই খেতে হয় একা একা। ওই জন্য আমি মাছ চট করে রান্না করতে চাই না, এইসব মাছ রাখতেও চাই না, রান্না করতেও চাই না। তো আজ এসেছিল, মা দেখলো মাছগুলো বেশ ভালো, সেই জন্য বললো অল্প করে একটু রেখে নে। তো অল্প করে একটু রেখে নিয়েছি, তো সেগুলো নিজেকেই কুটতে ফুটতে হলো। তবে তো রান্নাঘর ভালো করে মাজা ঘষা সেগুলো তো রয়েছেই, না হলে মাছের গন্ধতে আসলে যেহেতু সবসময় মাছ রান্না হয় না সেইভাবে, আমিও করি না, আমারও আর এখন অনেক দিন পরে পরে মাছ খেতে খেতে এমন হয়ে গেছে যে মাছের মধ্যে বেশি করে টক না দিলে সেই মাছ আমি মুখে তুলতে পারি না। টক এবং ঝাল দুটোই দেওয়া চাই আমার, না হলে আমি খেতে পারি না আজকাল মাছ, কারণ অনেক দিন বাদে বাদে যেহেতু মাছ খাই। আর একার জন্য মাছ রান্না করতে খুবই বিরক্ত লাগে, ওই একার জন্য রান্না করো কেউ খাবে না। তার মধ্যে যাই হোক, আজ অন্য কোনো রান্না হয়নি বাড়িতে, অন্য কোনো রান্না হয়নি, কালকের কিছু ছিল। তো ওই ফ্রিজের খাবারগুলো কতদিন পচবে সেগুলো তো তাড়াতাড়ি খেয়ে ফুরোতে হবে, সেই জন্য নতুন করে কোনো কিছু রান্না হয়নি। তাছাড়া পাশের বাড়িতে আম্মা মানে আমার জেঠি শাশুড়ি আজ অনেক কিছু আমাদেরকে খাইয়েছে, সেই কারণে সব কিছু মিলিয়ে নিরামিষ আর কিছু রান্না হয়নি, খালি মাছটাই বানিয়েছিলাম আজ। সেই সব করতে করতেই অনেক সময় লেগে গেল, তার মধ্যে কোকো দুটো বাজতে পারবে না, মানে একটা 50-50 হবে কি এরকম 55, ওর কুঁকা আরম্ভ হয়ে গেছে, ও রীতিমতন ডাকে। এবারে ওর ডাক শুনে মা বলছে যে কোকো এত তাড়াতাড়ি ডাকছে কেন? আমি কোকো এত তাড়াতাড়ি তো ডাকে না, তো কোকো ডাকছে কারণ হচ্ছে ঘড়িতে দুটো বাজতে যায়, দুটো মানেই ওরকে খেতে দাও। ওর ঘড়ির টাইমটা যে কী করে বোঝে আমি এখনও অবধি বুঝে উঠতে পারলাম না, ঠিক ডাকবে খাওয়ার জন্য। রক্সির ওরম কোনো ব্যাপার না, রক্সিকে খেতে দিলে দাও না দিলে না দাও, কিন্তু কোকোকে তুমি খেতে না দিয়ে তুমি নিস্তার পাবে না, এই হয়েছে ঝামেলা। আর আজ খেয়ে দিয়ে উঠতে অনেক বেলা হয়ে গেল, এখন ঘড়িতে প্রায় 3:40 বাজে, আর শরীরে দিচ্ছে না। তোমাদের সাথে আজ বেশি বকবক আর করতে পারছি না, তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। তো চলো টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে বা নতুন কিছু নিয়ে তোমাদের সাথে। তো চলো টাটা।